ম্যাঙ্গনি কাঠের পাল্লা, এটা 2 ইঞ্চি থিকনেসের পাল্লা। এটা আমার এক প্রবাসী ভাই, উনি থাকে সৌদি আরব। এই দরজা একদম ফুল সারি দরজা, বলব্রিড ডিজাইনের দরজা। ম্যাঙ্গনি কাঠের বাস্তব কালার, অরিজিনালি বাস্তবে সিজন ট্রিটমেন্ট করার যেই কালার। গ্যারান্টি সাধারণত 20 থেকে 25 বছর দিয়ে থাকি। এখানে আমার ফার্নিচার আইটেম এবং কাঠের যেই চৌকাঠ পাল্লাগুলো সবগুলো এখানে তৈরি হয়। আসসালামু আলাইকুম দর্শক, আজকে কিন্তু আমরা আবারও চলে আসলাম আদর্শ ডোরে, এবং আদর্শ ডোর থেকে আজকে কিন্তু আর নতুন কিছু দরজা কালেকশন দেখাবো, পাশাপাশি কিছু চৌকাঠ রয়েছে। তো কি কি কাঠের দরজা বর্তমানে প্রেজেন্ট আছে এবং কোনটার প্রাইস কত, সবকিছু আমরা জানবো কামাল ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে। তো আজকের ভিডিওতে আমরা তো মোটামুটি নতুন নতুন কিছু ডিজাইন দেখতে পাবো, তাই তো? জি ইনশাল্লাহ। আচ্ছা, প্রচুর পরিমাণে ডিজাইন রয়েছে দর্শক, কি কি কাঠের দরজা দেবো আজকে আমরা? আজকে মেহাগুনি সেগুন দেখাবো। মেহাগুনি আর সেগুন, লোহা কাঠের চৌকাঠ, লোহা কাঠের চৌকাঠ দেখাবে, তাই তো? আচ্ছা, তো আগে কি দরজা দেখাবেন না চৌকাঠ দেখাবেন? আগে চৌকাঠ দেখাবো। তো চৌকাঠ দেখাবেন? হ্যাঁ। ওকে দর্শক, ভিডিও শুরুতে আপনাদেরকে আমরা চৌকাঠগুলো দেখাবো। ভাই এগুলো কি কাঠের চৌকাঠ? এগুলো লোহা কাঠের চৌকাঠ। এগুলো লোহা কাঠের চৌকাঠ না? আচ্ছা, চৌকাঠগুলো দেখানোর আগে আপনি নাকি প্রবাসীদের উদ্দেশ্যে কিছু একটা বলতে চাইছিলেন আজকে? আমি কিছু কথা বলতে চাচ্ছিলাম যে আমরা যারা প্রবাসের ভাইয়েরা প্রবাসে থাকি, আচ্ছা, তারা বাড়ি করতেছেন, গ্রামের বাড়িতে করতেছেন, হয়তো ঢাকায় করতেছেন। আচ্ছা, যারা ঢাকায় আসেন তারা সরাসরি এসে দেখে নিলে সবচেয়ে ভালো, আর যারা প্রবাসে আছেন যদি তাদের কোনো ব্যক্তিগত লোক থাকে তারা আইসা দেখে নিয়ে গেলেন। আচ্ছা, আর যারা গ্রাম প্রবাসে থেকে বাড়িতে দেশ গ্রামে ঘর বাড়ি করেন তারা তো সবসময় সম্ভব না। আচ্ছা, ঘর বাড়ি করার মতো একবারে যেহেতু করতেছেন ভাই, সবাই ভাবতেছেন যে আমরা কি কাঠের কাঠটা দিব ঘরে, এরকম অনেকেই চিন্তা ভাবনা করেন সবাই। তো আমার কথা মতো সেটা হলো যে যদি কোনো মাল দেওয়ার আগে, যেমন ঘরে কোনো পণ্য খাড়ানোর আগেই চিন্তাভাবনাটা করে দেখে শুনে কিনা, এটা সবচেয়ে উত্তম কাজ হবে। আচ্ছা, তা আমরা যারা দোকানদার আছি আমরা কিন্তু বিক্রি করার জন্য আপনাদের কাছে অনেক কথা ভিডিওতে বলে থাকি, অনেক সময় বলি যে আমরা এই এই ভালো মাল দেবো, ওই ভালো মাল দেবো। আসলে সরাসরি বাস্তবে যে কেনার সময় কতটা ভালো মাল আপনারা কিনতে পারতেছেন সেটাই হলো সেটাই দেখার বিষয়। আচ্ছা, আরেকটা জিনিস হলো যারা কাস্টমার ভাইয়েরা আপনারা আসেন তো সবসময় সবাই চিন্তা করেন যে একটু কম রেটে মালটা কিনতে পারলে মানে সবচেয়ে ভালো, আসলে কিন্তু তাই না ভাই। একটু ভালো মাল কিনতে গেলে একটু রেট বেশি দিতে হবে, এটাই বাস্তবতা। আর এই বাস্তবতার সাথে মিলেই কিন্তু আমাদের সবের মাল পণ্যটা ক্রয় করা উচিত। তা আজকে আমি যেই চৌকাঠটা দেখাবো সেটা হলো লোহাঘাটের চৌকাঠ। এখানে আমার একটা আমি যে অর্ডারটা পেয়েছি এটা 10 তলা বিল্ডিং 4 ইউনিটের প্রায় 200 সেট চৌকাঠের অর্ডার একসাথে পেয়েছি। তো সেখান থেকে আমি সেই যে চৌকাঠটা আপনাদেরকে আমি দেখাইতেছি ভিডিওতে, ওই চৌকাঠ ডেলিভারি চলে যাবে আজকে, তাই আমি ভিডিওতে আপনাদেরকে লোহাঘাটের চৌকাঠটা দেখে দিতেছি। পারবো যে এই চৌকাঠটা হলো 11.5 চৌকাঠ, পাকা আড়াই আছে। এখানে কাস্টমারের সাথে আমার বলাই আছে আমি পাকা আড়াই দিব চৌকাঠটা, একবারে পাকা আড়াই। এখন কাস্টমার নিজেরা আইয়া সরাসরিভাবে চৌকাঠ দেখে পছন্দ করে গেছে, আজকে চৌকাঠ ডেলিভারি নিয়ে যাবে। এটা হলো 11.5 চৌকাঠ, বাস্তব কালারটা দেখে নেন। লোহাঘাটের চৌকাঠ ভাই অনেক রকমের সাদা হয়, পল হয়, কিন্তু আমার চৌকাঠে একদম খড়ি কালারের, এখানে কোনো পল বলতে কোনো কালার নেই। আর এই চৌকাঠটা কিনছে ঢাকা ইবনে সিনা মেডিকেল হাসপাতালের যারা সদস্য আছে তারা 10 তলা একটা 4 ইউনিটের বাড়ি করছে, 200 সেট চৌকাঠ হবে 11.5 মিলার। এই চৌকাঠটা তাদের জন্য আনা হয়েছে। এই যে এটি হলো আমার কারখানার সামনেই আমি চৌকাঠগুলো তৈরি করছি, সেটা হলো কারখানার ভিতরে অন্যান্য কাজ চলতেছে, আর সামনে যে চৌকাঠগুলো দেখবেন এগুলো তাদের একই সাথে চৌকাঠ। এই যে এগুলো লোহাঘাটের? হ্যাঁ, এগুলো সব লোহাঘাটের। আচ্ছা, দেখতেছি এই থিকনেসে দেখেন। অনেক সময় আমরা কাস্টমারদেরকে ওই এই বলি আর কি যে পাকা আড়াই দেবো, আসলে পাকা আড়াই অনেকেই দেয় না, ওটা ক্রয় করার সময় 100টা মরা কিনে নিয়ে আসে, ওই দিয়ে দেয় হলো পাকা আড়াই বলে। আচ্ছা, কেউ যদি লোহাঘাটের চৌকাঠগুলো কিনতে চায় সেক্ষেত্রে কত টাকা পড়বে? আমার এই চৌকাঠগুলো আমার 5000 টাকা করে বিক্রি করে পাকা আড়াই চৌকাঠটা। পাকা আড়াই চৌকাঠ পড়বে 5000 টাকা, একদম ফুল সেট? জি, এক সেট। আর 11.5 চৌকাঠ হলো 11000 টাকা করে। আচ্ছা, ঠিক আছে, তারপর কি দেখাবেন? তারপরে দেখাবো পারো যে আমি মেহাগুনি আর গামারি ভিতরে যাবেন নাকি কারখানায়? কারখানার ভিতরে দেখে দেন আসেন। আচ্ছা, আমরা একটু যাই, যেহেতু আমরা চলে আসছি আপনাদের কারখানার পাশে, ভিতরে গিয়ে দেখাই দেই কিভাবে কি তৈরি। এটা হলো এই সাইডটা হলো আমার প্লাস্টিক আইটেম, এখানে সম্পূর্ণ, হ্যাঁ, এখানে পুরো জায়গাটা আমার প্লাস্টিক আইটেমের মালগুলো থাকে। আর এখানে আমার কাঠের পাল্লা চৌকাঠ ফার্নিচার আইটেমের, যে ফার্নিচার আমি তো অনেক সময় ভিডিওতে ফার্নিচার আইটেমের কথা বলিও না, এখানে আমার ফার্নিচার আইটেম এবং কাঠের যেই চৌকাঠ পাল্লাগুলো সবগুলো এখানে তৈরি হয়। এই যে এখানে এগুলো মেহগুনি চৌকাঠ,
কাস্টমার যদি মেহগনি চোকার চায় ফার্মেসি আমরা মেহগনি চোকার দিতে পারবো যেহেত পরিমাণে চায় আমাদের কাছে 100 সেট চোকার অলরেডি রেডি স্টক থাকে আচ্ছা এই যে এটা কিন্তু লোয়াগড়ের চোকার লোয়াগড়ের চোকার এগুলো রামতারাবে কিছু হয় নাই এগুলো এইভাবে স্টকে আছে এগুলো সিজন এগুলো মেহগনি চোকার সিজন করা আলো হয়ে আছে কেমিক্যাল করা কেমিক্যাল ট্রিটমেন্ট করা এখানে এই যে এটা শিলকুড়ি চোকার শিলকুড়ি চোকার তো অনেক কাস্টমারই চিনে না কাস্টমারের শিলকুড়ি বলে যে র্যান্ডি করে বলে আসলে অরিজিনাল চিটা আঙ্গে শিলকুড়ি চোকার গুলো যেগুলো এগুলো আমার অর্ডার কত করে প্রাইস এগুলো এগুলো 5000 টাকা আর মেহগনি মেহগনি চোকার হলো 2500 টাকা থেকে 2000 টাকা 2000 টাকা থেকে 2500 টাকা আচ্ছা ঠিক আছে এটা লোকজন আমার এরা কাজ করতেছে এরা আমার এখানে কারখানা মিস্ত্রি প্রবাসী ভাই উনি থাকে সৌদি আরব এটা কুমিল্লা যাবে এই দরজাটা এটা চৌকাট সহ বিক্রি করে আমার চৌকাটের চাপ সহ 11.5 চৌকাট আর হইলো 4.5 ফুট পাল্লাটা এটা চৌকাট সহ বিক্রি করা এটা বিক্রি করছি আমি 35000 টাকা জি এরপরে যে মেহগনি পাল্লাগুলো এই আমি বিক্রি করছি উনি একজন মহিলা কাস্টমার উনি এই মালগুলো যাবে হলো বগুড়ায় ওনাদের ওনাকে আমি চোকার দিছি চোকারটা ওনার খুব পছন্দ হওয়ার পরে উনি আমার আমার এই মেহগনি পাল্লা 12টা পাল্লার অর্ডার দিছে এই পাল্লাগুলো ওনার জন্য রেডি করতেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে কি বানিশ করে যাবে নাকি এটি বানিশ কমপ্লিট হয়ে যাবে এটা কিন্তু এখনো বানিশ হয়নি বানিশ কমপ্লিট করার পরে যাবে আচ্ছা ঠিক আছে মেহগনি কাটে কেমন প্রাইস এগুলো প্রাইস কত এই দরজাগুলো আমার বিক্রি করে দাও পলিশ সহ 9500 করে পলিশ সহ 9500 পলিশ ছাড়া পলিশ ছাড়া বিক্রি করি না এই পলিশ ছাড়া যদি কোনো ভিউয়ার্স আমার থেকে দরজা নিতে চান তাহলে নিতে পারবেন 6000 টাকায় এই নকশা সহ 6000 টাকা নকশা সহ জি নকশা সহ আর এগুলো এটা এটা একই প্রাইস হ্যাঁ সেম প্রাইসে দরজা বিক্রি করা এটা একটু এক রকমের নকশা এটা আয়না মডেল বলে এটা আমাদের বিট টপ নকশা বলে বিভিন্ন ধরনের নকশা আছে বিভিন্ন রকমের নাম আছে সব নাম তো আর ভিডিওতে একসাথে বলা যায় না 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 এটা হলো গামারি কাটের ফল্লা আমাদের ভিউয়ার্স যারা গামারি কাট সম্বন্ধে যাদের অভিজ্ঞতা নাই তারা অনেক সময় আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই গামারি কাটটা কী গামারি কাট অরিজিনালি ভাবে সাদা আর এটার বাস্তব এটার একটা থাকে এটার কয়লা খাওয়া থাকে পোকা থাকে জায়গা জায়গায় এগুলো আমরা আবার যখন পলিশ করি পলিশ করলে আমরা এই পোকা খায় জায়গাগুলো মেশিন করে নিই এটা অরিজিনালি চিটাঙ্গের গামারি এই গামারি পাল্লাটা আমার আমার কাছ থেকে যদি কোনো ভিউয়ার্স এখন ক্রয় করতেছেন তাহলে পাল্লাটার দাম পড়বে 9500 টাকা এটা পলিশ কমপ্লিট সিজন ট্রিটমেন্ট সিজন করা এটা ট্রিটমেন্টের গামারি কাট কিন্তু ট্রিটমেন্টের প্রয়োজন হয় না আচ্ছা ঠিক আছে এরপরে আমার কাছে আসে হলো মেহগনি কাটের বাস্তব কালার অরিজিনালি বাস্তবে সিজন ট্রিটমেন্ট করার যে করার পরে যে কালারটা আমরা এই করে নিয়ে আসে নকশা করার পরে যে কালারটা আছে বাস্তবে এই কালারটা ওকে এটাও মেহগনি এটাও অরিজিনালি কালার যেটা বাস্তব কালার আছে সিজন ট্রিটমেন্টের পরে নকশা করার পরে যে কালারটা চলে আসে ওই কালারে বাস্তবে আছে এটা আছে 39-81 পাকা দেড় ইঞ্চি এর সাথে যদি চৌকাট কেউ নিতে চায় কোনো বিয়ার যদি বলে যে আমার চৌকাট লাগবে তাহলে তারকে চৌকাটও দেওয়া যাবে সেটা আপনার সেদিনের ট্রিটমেন্ট বয়ল করা চৌকাট আচ্ছা মেহগনি কাটে পারতে আমি আর একটা কথা বলতেছি অনেক ভিউয়ার্সই অনেক কথা শুনতেও চায় না না শুনে যদি তারা ভিডিওটা কেটে দেয় তাহলে তো সব কথা জানতে পারলো না তা আমি ভিউয়ার্সের উদ্দেশ্যে বলবো ভাই ভিডিওটা আমরা পুরোপুরি সম্পূর্ণ কথাগুলো শুনেন শোনার পরে আমাদের কাছে প্রশ্ন করেন যে ভাই আপনারা মালটা কীভাবে দিবেন আমাদের যেই পণ্যটাই আপনি কিনবেন এটা আমার কাছে তখন প্রশ্ন করলে আমি সবচেয়ে ভালো লাগবে কারণ সম্পূর্ণ কথাটা জানার পরেই প্রশ্ন করা ভালো এখন ভিউয়ার্সের উদ্দেশ্য বলতে চাই যে ভাই অনেক সময় আপনারা আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে ভাই ডেলিভারি কি ফ্রি দিবেন কি না ভাই আমরা ডেলিভারি ফ্রি দিব কীভাবে আমরা যখন মালটা কিনে নিয়ে আসি তখন আমরা ভাড়া দিয়ে কিনে নিয়ে আসি আবার আমরা যদি আপনাদের বাড়িতে এই মালটা আবার পৌঁছে দিতে চাই যদি ভাড়া দিয়ে থাকি তাহলে আমরা লাভ করবো কোথায় আর আমি তো আপনাদের কাছে লাভ ছাড়া তো মাল বিক্রিও করতে পারবো না লাভ তো কিছু করা লাগবে তো বেশি অরিজিনালি চিটাঙ্গের যেই সেগুন পারসবে এটা অরিজিনালি চিটাঙ্গের সেগুন তো অরিজিনালি চিটাঙ্গের সেগুনে এখন বর্তমানে কাস্টমার আমাদের কাছ থেকে 10,000-12,000 টাকা সেগুনে ধরতে চায় ভাই আপনাদের কাছে অনুরোধ করে বলি অরিজিনালি চিটাঙ্গের সেগুন কোনো বেটায় দিতে পারবো না যে আপনাদের 10,000-12,000 টাকায় চিটাঙ্গের অরিজিনালি সেগুনের দোকানে কিনতে গেলে যদি একদম শাড়ি কিনতে চান
একদম শাড়ি দরজাটা কিনতে গেলে একটা 39-81 ইঞ্চি পাকা 1.5 ইঞ্চি দরজার দাম পড়ে 20,000 টাকা। আচ্ছা ঠিক আছে, আমরা সেই দরজাটা আপনাদের কাছে অনেক সময় ডেলিভারি দিয়ে থাকি 19,000-18,000 টাকায়। ঠিক আছে, তারপর এরপরে এটা বার্মাটিকের দরজা। বার্মাটিক, হ্যাঁ এটা বার্মাটিকের দরজা। এই দরজাটা বেশ ভিডিওতে আমার দেওয়া হয়েছে, এটা এখন সব ভিডিওতে এই কথাটা আর বলতেছি না। দরজাটার দাম 38,000 টাকা, এটা 3D নকশা করা। এটা চিটাং সেগুনের দরজা, প্রথমে দেখে নেই গেছে চিটাঙ্গের সেগুনের দরজাটা পুরো বার্মাটিকের কাছাকাছি কালার, কিন্তু একদম ফুল শাড়ি দরজা। এই দরজাটা একদম ফুল শাড়ি দরজা, এটা বলব্রিড ডিজাইনের দরজা। আচ্ছা দর্শক, আসলে দেখাতে গেলে কিন্তু দেখাতে শেষ হবে না, আমাদের প্রচুর প্রচুর মাল প্রতিদিন রেডি হচ্ছে, প্রতিদিন ডেলিভারি যাচ্ছে, আর প্রতিদিনের সময়ের অভাবে আমরা ভিডিও করতে পারছি না। আপনারা যোগাযোগ করবেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন, ইমো আসা খোলা রয়েছে। আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন আপনারা কিন্তু আদর্শ ডোর থেকে অর্ডার করে বানাতে পারবেন, ওকে। এবং কি বলবো, প্রাইসের দিক থেকেও কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো একটা প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন, এবং গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন। গ্যারান্টি কত বছর দিচ্ছেন আপনারা? ভিউয়ার্সের উদ্দেশ্যে বলতেছি যে গ্যারান্টি চাইতেছেন, অনেক সময় আমাদের প্রবাসে যারা থাকেন তারা আমাদের কাছ থেকে যেই গ্যারান্টি চাচ্ছেন, তো গ্যারান্টি সম্পূর্ণ করে একটা দরজা তৈরি করতে গেলে আমাদেরকে কিছু সময় দেওয়া লাগে। আর গ্যারান্টি সাধারণত 20-25 বছর দিয়ে থাকি আমরা, সর্ব ভিডিওতে দিছি এই পর্যন্ত। এইরকম গ্যারান্টি যে আমরা ঢাকার বাইরে যখন দরজাটা আপনাদের কাছে যায়, তখন যদি একটা দরজা সমস্যা হয়ে যায়, ওই দরজাটা আমাদের কাছে পাঠিয়ে দিলে, কুরিয়ারে পাঠিয়ে দিলে আমরা দরজাটা আপনাকে রিপ্লেস করে দিতে পারবো। আমরা অতটুকু গ্যারান্টি দিয়ে থাকি। আর বিশেষ করে সবচেয়ে বড় কথা হলো, যেহেতু ঢাকার বাইরে গ্রামে চলে যায় দরজাটা, তো সেখানে তৈরির আগেই ওইভাবে ভালোভাবে আমরা দরজাটা তৈরি করে দিই, যাতে দরজাটা নষ্ট না হয়। আরেকটা জিনিস আমি ভিউয়ার্সের উদ্দেশ্যে বলি, সেটা হলো যে ভাই, মালামাল কেনার আগে আলাপ আলোচনা করার পরে, দরজাটা পছন্দ হওয়ার পরে, তারপরে আপনাদেরকে যখন অর্ডার করবেন তখন কাঠটা যাচাই করবেন যে আসলে কি আমরা সরাসরি ভালো পণ্যটা আমরা দিতে পারছি কিনা। আর বিশেষ করে আরেকটা কথা সেখানে হলো, আমার কাছ থেকে পণ্য কিনলে পণ্যতে ঠকবেন না, হয়তো বা মনে করতে পারেন টাকা হয়তো ঠকতে পারেন, কিন্তু পণ্যতে ঠকবেন না, এটা হলো অরিজিনালি কথা। আচ্ছা ঠিক আছে, দর্শক স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করবেন। তো ভিডিওটি আমরা শেষ করে দেব, তার আগে আপনাদের শোরুমের ঠিকানা আগে বলে দিবেন। আমার শোরুমে আসার ঠিকানা হলো, ঢাকা থেকে আসলে আমরা ঢাকাই আছি, তারপরে ঢাকা মোহাম্মদপুরে আসতে হলে আমার বসিলাম টাইস মার্কেটে, বাস স্ট্যান্ড থেকে আসতে হলে সিএনজি থেকে আসতে হবে, আর কেরানীগঞ্জ থেকে আসলে বসিলাম ব্রিজের পরই টাইস মার্কেটে আসতে হবে। আমার মোবাইল নাম্বার হলো, গ্রামীণ নাম্বারটা যেটা বিকাশ করা আছে, 01732891995, আর ইমো হোয়াটসঅ্যাপ করা আছে 01621877976। ওকে, সবাইকে ধন্যবাদ, কামাল ভাই আপনাকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।